মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা বর্তমান সরকারের কাউকে বঞ্চিত করার চিন্তা ভাবনা নেই বক্তা মালিক সাহা বিজেপি টাউন বর্দোয়ালি মণ্ডলের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য একই সাথে এদিন জলে ডুবে মৃত শিশুর বিশালগড়ের বাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রী হিসাবে মোদীর 9 বছর পূর্তিতে গোটা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি রাজ্যেও এর ব্যতিক্রম নেই এরই অঙ্গ হিসাবে রবিবার বিজেপির টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে এলাকার বিশিষ্ট নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার বিজেপির সদর আরবান জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এবং বিশিষ্টরা উপস্থিত ছিলেন সভায় নিজ ভাষণে বিগত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরেন পাশাপাশি রাজ্য সরকারের এ পর্যন্ত কর্মযজ্ঞ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা বর্তমান রাজ্য সরকার কাউকে বঞ্চিত করতে চায় না বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে এদিন একবার ফের মুখ্যমন্ত্রী মানিক সাহার মানবিক মুখ উদ্ভাসিত সম্প্রতি খোয়াইয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে খোয়াই নদীতে স্নান করতে গিয়ে এক নাতি ও দুই নাতনির সলিল সমাধি হয়েছিল মৃতদের মধ্যে বিশালগড়ের মধ্যলক্ষ্মীবিলের বাপি নমর 7 বছরের ছেলে সত্যদীপের মৃত্যুতে আজও পরিবারে শোকস্তব্ধতা এর মধ্যে রবিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার মধ্যলক্ষ্মীবিল স্থিত বাপি নমর বাড়ি পরিদর্শন শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনের পাশাপাশি মৃত সত্যদীপের বাবার হাতে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ সরকার সাধারণ মানুষের পাশে আছে বলেই জানালেন বিধায়ক সুশান্ত দেব আমরা সবাই জানি একটা মর্মাহত ঘটনা খোয়াইতে হয়েছিল 7 বছরের একটা বাচ্চা শিশু খোয়াই নদীতে মৃত্যুবরণ করেছিল তো সেই সুবাদে সিএম স্যার খোয়াইতে ওই পরিবারের সঙ্গে দেখা করে এবং আমাদের বিশাল করেও বাপি নম্বর ছেলে বয়স 7 বছর পুরো মর্মান্তিক মৃত্যু হয় তো এখানে দেখা করতে এসে কিছু আর্থিক সাহায্য করে কত টাকা আর্থিক সাহায্য করা হয়েছে আগামী দিনে কি আর কোনো সহায়তা বা কিছু পরিবারের সরকার তো অ্যাকচুয়ালি এটা বেদনাদায়ক এটা বলার মতো কোনো ভাষা নেই সরকার সাধারণ মানুষের পাশে আছে সেটাই এদিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যব্যাপী বিজেপির বিভিন্ন কর্মসূচি পালন এরই অঙ্গ হিসেবে এদিন বিজেপির টাউন বর্দোয়ালি মণ্ডলের বিশিষ্টদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা পাশাপাশি খোয়াই নদীর জলে ডুবে বিশালগড়ের বাসিন্দা মৃত শিশু সত্যজিৎ নমর শোক সন্তপ্ত বাবা মায়ের হাতে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ফের মুখ্যমন্ত্রীর মানবিক মুখ উদ্ভাসিত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড